হ্যালো গাইস, ওয়েলকাম টু রান্স মম। ওয়ান সেকেন্ড, তোমাদের সবাইকে স্বাগত আবার আমার চ্যানেলে। তো আজকে আমি চলে এসেছি আবার একটা টপিক নিয়ে। তবে আজকে আমি কোনো বেবি কেয়ার রিলেটেড কথা বলবো না। আজকে আমার টপিক বা আমার যে বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে নিউ মমদের জন্য বা যারা প্রেগনেন্ট, যারা নিউ মম হতে চলেছো, তো তাদের জন্য একটা টিপস থাকবে। তো আজকে যেটা সম্বন্ধে বলবো সেটা হলো স্ট্রেচ মার্কসের সম্বন্ধে, প্রেগনেন্সি স্ট্রেচ মার্কস। তো এটা প্রেগনেন্ট মহিলাদের কাছে খুবই পরিচিত একটা বিষয়। যারা বেবি বর্ন করে ফেলেছো তো তারা সবাই খুবই পরিচিত, কিংবা যারা প্রেগনেন্ট রয়েছে তারা অনেকেই এটার সাথে পরিচিত হয়েছো বা হবে, অর্থাৎ যাদের বেরিয়েছে অনেকে স্ট্রেচ মার্কস বা বেরোয়নি। তো আজকে আমি আলোচনা করব স্ট্রেচ মার্কসটা কি, এটা কি কি কারণে হয়, আর এটা হওয়ার আগে বা হওয়ার পরে কি কি প্রিকশনস নিতে হয়। তো ভিডিওটা শুরু করার আগেই বলি যে আমার যে প্রত্যেক মহিলা যারাই মা হচ্ছে তাদের স্ট্রেচ মার্কস একটু আধটু পড়বেই। কোনো পৃথিবীতে কোনো ক্রিম নেই, কোনো অয়েল নেই বা কোনো ট্রিটমেন্ট নেই যেটা স্ট্রেচ মার্কসকে রিমুভ করতে পারবে, একমাত্র লেজার ট্রিটমেন্ট দিয়ে রিমুভ করা ছাড়া। আদারওয়াইজ একটু না একটু স্ট্রেচ মার্কস পড়বেই। তো পড়ার আগে কী কী প্রিকশনস নেবে সেগুলো নিয়ে আমি বিশেষভাবে আলোচনা করব। তা বলি স্ট্রেচ মার্কসটা কী। স্ট্রেচ মার্কস হচ্ছে সেকেন্ড টাইমেস্টার, আমাদের যখন সেকেন্ড টাইমেস্টার শুরু হয়, মানে ফার্স্ট টাইমেস্টার ধরা হয় 1-3 মান্থসকে, তো 4-6 মান্থস মানে সেকেন্ড টাইমেস্টার থেকে যখন ওয়েট গেইন করতে শুরু করে প্রেগনেন্ট মহিলারা, বা পেটটা আস্তে আস্তে যখন বড় হতে থাকে, তখন পেটের নিচে চামড়ার নিচে একটা ইলাস্টিন ফাইবারের লেভেল থাকে আমাদের, সেই ফাইবারের লেভেলটার ইলাস্টিসিটিটা কমে যায়, ফেটে যায়, ফলে ওপরের যে স্ক্রিনটা থাকে সেটা আরও পাতলা হয়ে ফেটে গিয়ে রেড রেড কালারের, হালকা পিঙ্কিশ কালারের, বা অনেকে যারা একটু বেশি ফর্সা হয় তাদের হোয়াইটিশ কালারের একটা পেটে দাগ পড়ে, সেটাকেই বলা হয় স্ট্রেচ মার্কস। তো এটাই ছিল স্ট্রেচ মার্কস কাকে বলে সেটা সম্বন্ধে বললাম। এবার বলি স্ট্রেচ মার্কস পরে কেন। তো সবার আগেই ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে এই ইলাস্টিন ফাইবার্স, আমাদের পেটে যে ইলাস্টিন ফাইবার্সটা রয়েছে সেটা ওয়েট গেনের সাথে সাথে, পেটটা বড় হওয়ার সাথে সাথে যদি ফেটে যায় বা ইলাস্টিসিটিটা যদি কমে যায় তাহলে স্কিনে স্ট্রেচ মার্কস আসবেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা হরমোন চেঞ্জেস হয় আমাদের, অনেক অনেক রকমের হরমোন চেঞ্জেস হয় প্রেগনেন্সির সময়, তো হরমোন চেঞ্জেস হচ্ছে আর একটা প্রধান কারণ স্ট্রেচ মার্কসের জন্য। দেন থার্ড পয়েন্ট তোমাদের সাথে ডিসকাস করি, সেটা হচ্ছে জেনেটিক কারণে, মানে ফ্যামিলিতে মায়ের, ঠাম্মার, দিদার বা হাজবেন্ডের মায়ের, এরম যদি ফ্যামিলিতে নিজের দিদির বোনের যদি স্ট্রেচ মার্কস থাকে, ওদের যদি প্রেগনেন্সির সময় স্ট্রেচ মার্কস পড়ে থাকে, তাহলে অবশ্যই কম বা বেশি তোমারও কিন্তু স্ট্রেচ মার্কস আসবেই, আর প্রিকশন না নিলে আরও বেশি আসবে। দেন ফোর্থ পয়েন্ট বলি হঠাৎ করে ওয়েট গেইন, প্রেগনেন্সিতে খুব ন্যাচারাল ওয়েট গেইনটা সবারই হয়ে থাকে, আপ টু 10-12 কেজি পর্যন্ত নর্মাল ওয়েট গেইন ধরা হয়। কিন্তু এটা যদি হঠাৎ করে তুমি 3-4 কেজি বাড়িয়ে ফেলো কোনো এক মাসে, তাহলে এটা স্ট্রেচ মার্কসের কারণ হতে পারে। ধীরে ধীরে যদি ওয়েট গেইন হয় তাহলে স্ট্রেচ মার্কস খুব একটা পড়বে না। দেন ইন ফিফথ পয়েন্ট বলি ডায়েট, নিউট্রিশনের যে ডায়েটটা সেটা ভালো করে মেনটেন করতে হবে, সেটা যদি ঠিকঠাক করে না মেনটেন করো, নিউট্রিশনিস্ট যদি ডায়েট না নাও তাহলে স্ট্রেচ মার্কস আসবেই। দেন বলি যতই মানো নিয়ম মানো স্ট্রেচ মার্কস কিন্তু একটু না একটু আসবেই, যেমন আমি বললাম। তো আসার আগে প্রিকশন নেওয়া স্টার্ট করা উচিত। তো আসার আগে আমি কী প্রিকশন নিতাম বা কী কী প্রিকশন খুবই পরিচিত সেগুলো তোমাদের সাথে ডিসকাস করে নিই। তো আমি আমার প্রেগনেন্সিতে খুবই আর্লি স্টেজে জানতে পেরে গেছিলাম যে আমি প্রেগনেন্ট, মানে আমার প্রেগনেন্সিটাও প্ল্যান প্রেগনেন্সি ছিল, আর আমি জানতেও পেরে গেছিলাম আমি প্রেগনেন্ট। তো আমি সবার ফার্স্ট, মানে একদম ফার্স্ট মান্থ থেকেই আমি পেটে অয়েল লাগাতাম, কোকোনাট অয়েল। তোমরা কোকোনাট অয়েলের বদলে অলিভ অয়েল লাগাতে পারো, আমন্ড অয়েল লাগাতে পারো, বা কোকো বাটার, শিয়া বাটার, এগুলো কিন্তু পেটের ওই স্ট্রেচ মার্কসের পক্ষে খুবই ভালো। তো স্নান করার পর যেহেতু চামড়াটা ভিজে গেলে অনেকটা ড্রাইনেসটা চলে যায়, তারপর এটা অ্যাপ্লাই করলে তাতে পেটে স্কিনের স্ট্রেচ ভাবটা কমে যায়। কিন্তু এটা হচ্ছে আগে প্রিকশন নেওয়া, মানে স্ট্রেচ মার্কস পরার আগে থেকে যদি এটা করো তাহলে ডেফিনেটলি কম স্ট্রেচ মার্কস আসবে। কারণ আমারও স্ট্রেচ মার্কস এসছে কিন্তু সেটা খুবই মাইনর, মানে খুবই কম বলতে গেলে। দেন
সেকেন্ড পয়েন্ট বলি, নিউট্রিশিয়াস ডায়েট নিতে হবে তোমাদের, বেশি করে ফল, বেশি করে শাক সবজি, বেশি করে ড্রাই ফুড নিতে হবে। যদি এই ধরনের নিউট্রিশিয়াস ডায়েট নাও, বা পালং শাক খেলে খুব স্ট্রেচ মার্ক্সের পক্ষে উপকারী, বা যে কোনো শাকই খুব, বিশেষ করে পালং শাক খুব স্ট্রেচ মার্ক্সের পক্ষে উপকারী, তো যদি নিউট্রিশিয়াস ডায়েট নাও তাহলে স্ট্রেচ মার্ক্স থেকে রেহাই পেতে পারো। দেন থার্ড পয়েন্ট বলি, পরিমাণ মতো জল খেতে হবে। প্রত্যেক প্রেগনেন্ট মহিলাকে ডক্টররা সাজেস্ট করে, তাদের গাইনোকোলজিস্ট ডক্টররা সাজেস্ট করে যে জল বেশি করে খাবেন। আমি নিজে দিনে 4-5 লিটার পর্যন্ত জল খেতাম, আমি এভরিডে ডাবের জল খেতাম। ডাবের জল একটা খুব ভালো জিনিস, যেটা স্ট্রেচ মার্কস বা পেটের যে ইলাস্টিন ফাইবারের ইলাস্টিসিটিটা বজায় রাখতে সাহায্য করে, টক্সিন লেভেল কমিয়ে দেয় শরীরে, ফলে স্ট্রেচ মার্কস থেকে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। তো যত বেশি ফ্রুট জুস, ডাবের জল, জল, নর্মাল ওয়াটার এইসব তোমরা টেক করবে, ইনটেক করবে শরীরের মধ্যে, তত বেশি স্ট্রেচ মার্কস থেকে রেহাই পেতে পারে। দেন ফোর্থ পয়েন্ট বলি, ব্রাহ্মী শাক, এটা কিন্তু একটা খুব উপকারী জিনিস, তো ব্রাহ্মী শাক খেতে পারো। এটা একটা মানে বাড়ির হোম রেমিডিজও বলতে পারো স্ট্রেচ মার্কস কমানোর জন্য। যেভাবে কেউ রস করে খায়, কেউ ভেজে খেতে পারে, তো আমি ভেজে ব্রাহ্মী শাক খেয়েছি ভাতের সাথে, তো এইভাবে স্ট্রেচ মার্কস কমাতে পারো। দেন এক্সারসাইজ করতে হবে, কিন্তু ফার্স্ট টাইম মাস্টার থেকে এক্সারসাইজটা মাস্ট। এক্সারসাইজ যদি করো তাহলে ইলাস্টিসিটিটা, পেটের ফাইবারের যে ইলাস্টিন যে ফাইবার্সটা বললাম, তার ইলাস্টিসিটিটা মেনটেন থাকে, ফলে স্ট্রেচ মার্কস থেকে এর থেকে মুক্তি পেতে পারবে। দেন বলি সিক্স পয়েন্ট, যে না ক্যাফিন বা কোল্ড ড্রিঙ্কস এইগুলো ইনটেক করা বন্ধ করে দাও। সব ডক্টররাই কিন্তু এটা সাজেস্ট করে প্রেগনেন্সিতে ক্যাফিন বা কোল্ড ড্রিঙ্কস এই ধরনের ড্রিঙ্কস কিন্তু ঠিক না, এটা কিন্তু স্ট্রেচ মার্কসের জন্য ঠিক না। এই ধরনের যদি ড্রিঙ্ক তোমরা নাও, ইনটেক করো, তাহলে স্ট্রেচ মার্কস বাড়বে। দেন পেটটা যখন স্ট্রেচ হতে থাকে, সেভেন পয়েন্ট, তখন পেটটা কিন্তু হালকা হালকা ইচিং করতে থাকবে, তো ইচিং না করা, পেট কখনো চুলকাবে না, তাহলে স্ট্রেচ মার্কস কিন্তু অনেক বেড়ে যাবে। তোমরা ড্রাই ব্রাশ করতে পারো, ড্রাই ব্রাশ বলে সরু পাতলা চিরুনির মতো যে হেয়ার ব্রাশ থাকে, ওরম ব্রাশও পাওয়া যায়, সেটা যদি পেটে ড্রাই ব্রাশ করতে থাকো, এটা একটা টেকনিক স্ট্রেচ মার্কস কমানোর জন্য, তাহলে স্ট্রেচ মার্কস কম আসবে। দেন হঠাৎ করে যদি এটা প্রেগনেন্ট হয়ে যাওয়ার, মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর, প্রেগনেন্ট মহিলাদের প্রেগনেন্সিতে নয়, ডেলিভারি হয়ে যাওয়ার পর বলি, হঠাৎ করে যদি ওয়েট লস করো একসাথে, ধরো ডেলিভারি হয়ে যাওয়ার পর কনসিভের সময় ধরো 10 কিলো ওয়েট গেন করেছিলে, হঠাৎ করে 5-6 কিলো কমে যাচ্ছে এক মাসের মধ্যে, তাহলে কিন্তু স্ট্রেচ মার্কস বেশি আসবেই। তো এই এই কারণগুলোই ছিল, এই এই প্রিকশনসগুলো নিতে বললাম আমি তোমাদের সাথে, শেয়ার করলাম সব কিছু। তো এগুলো যদি মেনটেন করো বা ফলো করো, এই এই ছোটো ছোটো টিপসগুলো, তাহলে কিন্তু স্ট্রেচ মার্কস থেকে রেহাই পেতে পারো। তো বলবো না যে স্ট্রেচ মার্কস একেবারে আসবে না, স্ট্রেচ মার্কস কিন্তু আসবেই, অল্প না অল্প, অল্প স্বল্প কিন্তু থাকবেই, কিন্তু এতে নিজেকে খারাপ মনে করার, নিজের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে সেই সব মনে করার কোনো কারণ নেই। কারণ আমরা মহিলা, উইমেন পাওয়ার আলাদাই একটা পাওয়ার আছে, আমরা পৃথিবীতে নতুন প্রাণের জন্ম দিই, তো আমরা এমনি খুব স্পেশাল। তো এই স্ট্রেচ মার্কসটাও আমার নিজের মনে হয় খুবই স্পেশাল মা হওয়ার ক্ষেত্রে, এটা সেই পেনটাকে, সেই আনন্দটাকে, সেই সব কিছুটাকে মনে রাখতে আমাদের সাহায্য করে। তো আমি বলবো যাদের স্ট্রেচ মার্কস আছে তারা এইভাবে প্রিকশনস নাও তাহলে হয়ে যাবে, বা যারা প্রেগনেন্ট তারা এইভাবে প্রিকশন নিলে স্ট্রেচ মার্কস কম পড়বে, কিন্তু একটু আধটু স্ট্রেচ মার্কস থাকলে সেটা হাসি মুখেই মেনে নাও। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার বাংলাদেশি বন্ধুদের বলবো, অনেকে আমার বাংলাদেশি বন্ধু রয়েছে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করো, প্রতিদিনই কথা হয় তাদের সাথে, তো তাদের বলবো বাংলাদেশেও এই ভিডিওটা শেয়ার করো, এছাড়া আমার সব বন্ধুরা ভিডিওটা শেয়ার করো, লাইক করতে ভুলো না, ভালো যদি লাগে, খারাপ যদি মনে হয় ডিসলাইকও করতে পারো, আর কমেন্ট অবশ্যই করো রায়ান আর আমার জন্য। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই বাই, লাভ ইউ।